আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজভাবে দেখাবো, খুবই সহজ উপকরণে এটা দুর্দান্ত স্বাদের একটা চিংড়ি দো পেঁয়াজা। আপনারা চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পিঠের দিকে যে ময়লা থাকে সেইগুলো খুব ভালোভাবে বের করে পরিষ্কার করে নিয়েছি, মাথাটাও ফেলে দিয়েছি। এবার আমি এতে কিছু মশলা মেশাবো। দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1/4 চা চামচ দেবো হলুদ গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে এইভাবে করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি 10 মিনিট এটাকে মাখিয়ে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। গ্যাসের আছে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তেলে ভেজে নেব। এখানে হাই ফ্লেমে আমি চিংড়ি মাছগুলো 25 থেকে 30 সেকেন্ড ভেজে নেব। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো রাবারি হয়ে যায়, এই জন্য 25 থেকে 30 সেকেন্ড আমি এভাবে করে হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এইবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, এইখানে যদি আপনারা মাথা শুদ্ধ অথবা খোসা শুদ্ধ রান্না করতে চান চিংড়িটা, সেই ক্ষেত্রে কিন্তু সেটা করতে পারেন। এবার একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে করে কুচি করে নিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো আদা রসুনের বাটা। এখানে আমি 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে ফেলে আদা রসুনের সাথে এটা একটু হালকা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। এখানে একটা ছোটো সাইজের টমেটো এভাবে করে কুচিয়ে নিয়েছি। দিয়ে এবার হালকা কষিয়ে নেব। এখন এখানে কিছু মশলা আমি মিশিয়ে নেব। এখানে আছে 1 চামচ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দেবো ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটা এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর মশলাটার সাথেও মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইবার ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা এবার হতে দেব। এইবার ঢাকনাটা খুলব। খানিকক্ষণ মশলাটা আমি ঢাকনা দিয়ে হতে দিয়েছিলাম। এবার এখানে 4টে চিরা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা এভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এইবার আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো। এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এইবার এখানে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার হালকা নাড়িয়ে নেব আর এই চিংড়ি মাছটাকে হতে দেবো। জল দেওয়ার পর এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢেকে রেখে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে এবার 2 মিনিট রান্না করে দেব। 2-3 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলব। দেখুন কি সুন্দর কালার এসছে, এটা হালকা নাড়াচাড়া করে নেব। এইবার এতে আমি এই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দেব। এখানে আমি 1টা পেঁয়াজের এইভাবে করে পাপড়ি বের করে নিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে নিতে হবে।
এইবার এতে দিয়ে দেব 3 থেকে 4টে, এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ হওয়ার জন্যে। এবার হালকা নাড়াচাড়া করে দেবো, আর এবার এটাকে ঢেকে লো ফ্লেমে আমি 5 মিনিট এটাকে ফুটে দেব। পাঁচ থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। দেখুন কি সুন্দর কালার এসেছে আর দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। এইবার এটাকে হালকা আমি নাড়িয়ে নেব, আর এর মাঝে আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছিলাম, লবণ ঠিক আছে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা যদি চান তাহলে অ্যাড করতে পারেন। এবার আমি হালকা নাড়িয়ে নেব, খুবই কম মশলা, কম উপকরণে কিন্তু এই চিংড়ির দো পেঁয়াজা দুর্দান্ত স্বাদের চিংড়ির দো পেঁয়াজা করা যায়। তাহলে এবার আমি ফ্লেমটা অফ করে দেবো, চিংড়ির দো পেঁয়াজা আমার রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন চিংড়ির দো পেঁয়াজা তৈরি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন, আর তেমনই দুর্দান্ত স্বাদের খেতে হয় এটা। এটা অবশ্যই আপনারা ভাতের সাথে ট্রাই করবেন, আর চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুবই কম উপকরণে, বাড়িতে যেগুলো রেগুলার উপকরণ আমরা ব্যবহার করি রান্নার জন্য, সেই উপকরণ দিয়েই তৈরি করেছি এটা। আপনারা অবশ্যই একবার হলে এটা ট্রাই করবেন, দারুণ লাগবে এটা খেতে। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।